আসসালামু আলাইকুম বন্ধুরা, জুমার দিনের বিশেষ সুন্নতসমূহ। জুমার দিনের বিশেষ সুন্নতসমূহ, চলুন শুরু করা যাক। প্রথমটি হলো জুমার আগে সুন্নত মোতাবেক গোসল করা। প্রথম যে সুন্নতটি তা হলো জুমার আগে সুন্নত মোতাবেক গোসল করা। বুখারী শরীফের 828 নম্বর হাদিস। জুমার দিনের দ্বিতীয় সুন্নত হলো আজান হোক বা না হোক, আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া। আজান হোক বা না হোক, আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া। তিরমিজির একটি হাদিস, হাদিস নম্বর 449। তিন নম্বর, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন নম্বর সুন্নতটি হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ইবনে মাজাহ একটি হাদিস, হাদিস নম্বর 1368। চতুর্থ নম্বর সুন্নতটি হলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকটে বসা। তিরমিজির 465 নম্বর হাদিস। পাঁচ নম্বর সুন্নতটি হলো মনোযোগ সহকারে খুতবা শোনা। মনোযোগ সহকারে খুতবা শোনা। তিরমিজির 465 নম্বর হাদিস। ছয় নম্বর সুন্নতটি হলো খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা। কোনো কথা না বলা এবং কোনো কাজ না করা। ইবনে মাজহার 1107 নম্বর হাদিস। আর সর্বশেষ সাত নম্বর সুন্নতটি হলো উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। বুখারীর 831 নম্বর হাদিস। তো বন্ধুরা, আমরা সবাই শুক্রবার এই সুন্নতগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।